বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো যৌবন ধরে রাখার একটা থেরাপি জানাবো আপনাদের কাছে। আশা করি এগুলো নিয়মিত খাবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা কিন্তু প্রত্যেককে চাই যে আমাদের শরীরটা ভালো থাক, আমাদের সেক্সুয়াল এনার্জিটা ভালো থাক, টোটাল এনার্জি ভালো থাক। কিন্তু এই ভালো চাইলে হবে না, এর জন্য কিছু অর্গ্যানিক আইটেম মাঝে মধ্যে খেতে হবে বা নিয়মিত খেতে হবে, তাহলে আমাদের শরীরটা টোটাল এনার্জি ভালো থাকবে এবং সেক্সুয়াল এনার্জিটা ভালো থাকবে। এখন আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, এই থেরাপিটা কাদের কাজে লাগবে না আগে তাদের বলি। যাদের ঘন ঘন পোশাব হয়, পোশাব দিয়ে সুগার পড়ে, তাদের এই থেরাপিটা কাজে লাগবে না। যাদের আমাশা রয়েছে তাদের এটা কাজে লাগবে না। যাদের কন্ডিশন মোটামুটি ভালো আছে, আর একটু ভালো রাখতে চান, আর একটু ভালো থাকতে চান, আর একটু ভালো করতে চান, তাদের জন্য এই থেরাপিটা বেশ ভালো এবং কার্যকরী। আপনার আমরা মানুষ জাতি তো এক আইটেম প্রতিদিন খেতে ভালো লাগে না, এজন্য এই থেরাপি দুদিন খাবেন, তালমাকনা খাবেন দুই দিন, অশ্বগন্ধা খাবেন দুই দিন, এভাবে অল্টারনেট করে খাবেন, দেখবেন যে আপনার টোটাল এনার্জিটা ভালো লাগবে এবং খাবার খেতে বিরক্ত লাগবে না, এটা একটা প্লাস পয়েন্ট। আজকে যে এর কথা বলবো সেটা হলো থেরাপিটা হলো আপনি রেড জিনসিন আছে, রেড জিনসিন গাছ 10 গ্রাম নেবেন, এর দাম বেশি, 10 গ্রাম নেবেন। এবং প্রাকৃতিক চাকের খাঁটি মধু নেবেন হলো 250 গ্রাম, এটা কোটার মধ্যে নেবেন, 250 গ্রাম কোটার একটা মাপ করে নেবেন। ওর মধ্যে দিয়ে আপনার 10 গ্রাম যে জিনসিন নেবেন, গাছটা নেবেন রেড জিনসিনটা, ওইটা ছোটো ছোটো করবেন। ছোটো ছোটো বলতে আপনার রংসা যেরকম আদা দেন এরকম করে কাটবেন, কাটি ওই মধুর মধ্যে চুবাই রাখবেন এবং ওই মধু সহ অল্প অল্প করে প্রতিদিন 1 চামচ বা 2 চামচ করে খাবেন। দেখবেন যে আপনার সেক্সুয়াল এনার্জি ভালো থাকবে এবং ভালো রাখবে এবং সময় বাড়বে, ছোটোরা শোলে এনার্জিটা ভালো থাকবে। আমরা আসলে পরামর্শ দিতে পারি কিন্তু আপনাকে বাধ্য করতে পারি না যে খাবারটা খেতেই হবে। আপনি যদি নিজের ভালো নিজে বুঝেন তাহলে অবশ্যই এই খাবারগুলো অর্গ্যানিক আইটেমগুলো বারবার খাবেন। এটা দুদিন খেলেন, আবার অন্য আইটেম দুটা খেলেন, অন্য দিন সবসময় চেষ্টা করবেন অর্গ্যানিক জিনিস শরীরের জন্য খুবই ভালো, এটা যদি আপনি নিয়মিত খান দেখবেন। কতদিন খাবেন এটা হলো এক বিষয়, আমাদের যদিন আল্লাহ বাঁচার আছে ততদিন খেতে হবে, কিন্তু সবদিন সেটা ঘাটতি রয়েছে, এই ঘাটতি ফিলাপের জন্য আপনার এনার্জিটা অবশ্যই ভালো রাখতে হবে। তো সবাই ভালো করুন, ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং সেক্সুয়াল এনার্জির জন্য অবশ্যই রেড জিনসিন, মধু, তালমাকনা, অশ্বগন্ধা, শতমূল, তালমূল, শিমুল মূল, হ্যাঁ এগুলো অল্টারনেট করে খাবেন, বীর্যমণি এগুলো অল্টারনেট করে খাবেন, দেখবেন আপনার এনার্জি ভালো থাকবে। সবাই ভালো থাকুন, ভালো কাজ করুন এবং আল্লাহ হাফেজ।